কিলো দিয়ে কাট দিই দেখি ভাগি না দেখো এই দেখেন সব আট দিই আমি না গো কাহিনি দেখেন এর সব আট দিই এর সব এক বইটা এগুলো খাইছে আমিও আগে একবার বানাইছিলাম আজ থেকে আরো 4-5 বছর আগে হলো খুব মজা রয়েছিল চালটা একটু আড়া আড়া হয় খুব ফাটাফাটি কিন্তু আল্লাহ এই যে দেখেন মাশাআল্লাহ একটু লাড়াটা সারা দেন পরিষ্কার করতে কিন্তু অনেক টাইম লাগছে ও দেখছেন চালটা একদম এটা লোক একটু চানা দেওয়া যেত ছোলা ছোলা যেটা ভিজে একদম কাবুল বিরিয়ানি হয়ে যেত পাওয়া যায় হ্যাঁ এই দেশের ডাকালার মধ্যে আপনার ছোলা ভিজাটা পাওয়া যায় বাবুর্চি আছে মুই লবণ আল্লাহ জানে লবণটা একটু দেখেন ভাই কারণ লবণ ঠাস করে ঘুরে গেছিল ইয়া ভাঙ্গা খুললা ঠিক আছে কম আছে আমি তো যে অবস্থা হয়েছিল লবণ ঠাস করে পুরো ফুলে গেছে এল্লা চলেন দেখা যাক রাব্বানি ঠান্ডা লেগেছে টুকটাক খাইলে সালাদ তো আসে এই যে দেখেন এখানে সালাদ আছে এই আজকে টমেটো দিয়ে নিই আজকে শসা আর আছে মরিচ পেঁয়াজ এল্লা হাঁস তো দেখছি দেখি তো এটা হাঁসের মধ্যে পড়ছে আর একটু লাট দিয়ে আগুন দিয়েছো আপনার হাঁস কেমন লাগে এটা শক্ত নরম হচ্ছে পাক হচ্ছে একটু আমার ডি পরিষ্কার করে দেখাচ্ছি অবস্থাতে দেন বেঙ্গালে উপস্থিত নাই বুঝছেন আর না এই যে দেখেন অবস্থা এটি যদি এক বইটা খায় দুই তিনজনে কেমনি হইব এটা কেমনি কি হইব যে দেশে যাইব এই দেশের সরকার ডুবাই লাইব ভালো তো তাদের কেউ দেখো না আগে ভালো তো এটা ঠিক আছে ভাঙ্গাস করার কারণ আছে কারণ ভাঙ্গাসটা অ্যাভেলেবেল সবাই খাইতে আছে ওগুলাই সকালে ভাত খায় ভাঙ্গাস দিয়া হ্যাঁ তো ঠিক আছে ভাইরাল পিচ্চিরা পিচ্চিরা খায় যে সব আমি কইয়ে দিছি তুমি করে দাও কেউ দাঁত না দেয়
কারণ এখন হাড্ডি আসিল দুই কেজির উপরে আর কেমন আছে